আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, রকেট হামলা শিকার বাগদাদের মার্কিন কূটনৈতিক কেন্দ্র। এদিকে জানবেন মিয়ানমারের সেনাবাহিনীর সাথে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত 20। এরপর থাকছে বুরিকিনা ফাসোতে নরকীয় হত্যাযজ্ঞ। বিস্তারিত সংবাদে আরও জানবেন ইসরায়েলের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে পারেনি দাবি হামাসের। সর্বশেষ সংবাদে জানবেন জান্তার বিরুদ্ধে প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। রকেট হামলা শিকার বাগদাদের মার্কিন কূটনৈতিক কেন্দ্র। ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় রকেট হামলা হয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গতকাল শনিবার রাতে বাগদাদের ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার হামলা শিকার হয় বলে ইরাকে মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েন এ মারত্তো টুইটার পোস্টে জানান। তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে জানা গেছে যে স্থানীয় সময় শনিবার রাত 12:15 দিকে কূটনৈতিক কেন্দ্র লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়। রকেটটি কেন্দ্রের কাছে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মার্কিন সেনার মুখপাত্র বলেন, এ ধরনের হামলায় ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। মার্কিন সেনার মুখপাত্র এ কথা বললেও বাস্তবতা হচ্ছে আমেরিকা নিজেই ইরাক সরকারের ইচ্ছার বিরুদ্ধে সেখানে সেনা পাঠিয়ে অনেকটা দখলদারিত্ব কায়েম করে রেখেছে। ইরাকের সাদ্দাম সরকারের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। এমন অজুহাত তুলে 2003 সালে ইরাকে সামরিক আগ্রাসন চালায় মার্কিন সরকার। সাদ্দাম সরকারের পতন হলেও আমেরিকা সেখান থেকে সেনা প্রত্যাহার করেনি। এতে ইরাকের জনগণের ভেতরে প্রচণ্ডভাবে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এরই জের ধরে ইরাকে আমেরিকায় বিভিন্ন স্থাপনা মাঝে মধ্যে রকেট হামলা হয়। এদিকে জানবেন মিয়ানমারের সেনাবাহিনীর সাথে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত 20। মিয়ানমারের উত্তর পশ্চিমে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছেন। সেনা সদস্যরা অস্ত্রের খোঁজে তল্লাশি শুরুর পর গ্রামবাসীর দেশীয় অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। দুপুরের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, শনিবার ভোরে মিয়ানমারের আইই রাবাতিন নদী সংলগ্ন এলাকায় অস্ত্র খুঁজতে আসে জান্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, শনিবার ভোরে কিয়ন পিয়াও শহরে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ শুরু হয়। অস্ত্র মজুদের অভিযোগে এক বাসিন্দাকে গ্রেপ্তার করলে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে স্থানীয়রা। পরে সেখানে একটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। তিনি বলেন, গ্রামের বাসিন্দাদের কাছে শুধুমাত্র তীর ধনুক রয়েছে। সাধারণ গ্রামবাসীদের অনেকেই হতাহত হয়েছেন। মিয়ানমারের খিটথিট মিডিয়া এবং বিবিসি বার্মিজ জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্স মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্রের বক্তব্য জানতে পারেনি। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অং সান সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সাধারণ জনগণ অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। অভ্যুত্থানের 4 মাসেও দেশটির পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি জান্তা। মিয়ানমারের আইরাবাতি অঞ্চল চাউল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটিতে মিয়ানমারের সংখ্যাগুরু বার্মার জনগোষ্ঠী এবং সংখ্যালঘু কারেন জনগোষ্ঠীর বহু লোক বাস করে। দেশটির সেনাবাহিনীর বেশিরভাগ সদস্যই এই বার্মার জনগোষ্ঠীর লোক। স্থানীয় অধিকার গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে মিয়ানমারে এখন পর্যন্ত অন্তত 845 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর কাছে সাংবাদিক, লেখক সহ আটক আছেন 4,000-এর বেশি মানুষ। এদিকে জানবেন বুরিকিনা ফাসোতে নারকীয় হত্যাযজ্ঞ। পশ্চিম আফ্রিকার দেশ বুরিকিনা ফাসোতে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 138 জন বেসামরিক নাগরিকের, আহত হয়েছে আরও অনেকে। 2015 সালের পর সবচেয়ে ভয়াবহ এ হামলার ঘটনায় দেশটিতে 3 দিনের জাতীয় শোক চলছে, যা শেষ হবে সোমবার মধ্যরাতে। France24.com-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বুরিকিনা ফাসোর স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ নারকীয় হত্যাযজ্ঞ হয়। ঘটনাস্থলে মালি ও নাইজার সীমান্তবর্তী বুরিকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রাম ইয়াঘা প্রদেশের প্রধান শহর সেবা থেকে 15 কিলোমিটার দূরের ছোট্ট গ্রামটির নাম সোলহান। হামলায় নিহতদের গণহারে মাটিচাপা দেওয়া হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং গণকবর থেকে আরও মরদেহ উদ্ধারের ফলে প্রাণহানি বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে প্রশাসন। কোনো হামলায় একসঙ্গে এত মানুষকে হত্যার ঘটনা বুরিকিনা ফাসোতে এটাই প্রথম বলে জানিয়েছে সংবাদ প্রবণ দেশটির একটি নিরাপত্তা কর্মকর্তা। কোনো বয়সী মানুষকে ছাড় দেওয়া হয়নি। জঙ্গি সংগঠন আল কায়দা ও আইএস সমর্থিত সন্ত্রাসীর
সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুরিকিনার ফাসোর প্রেসিডেন্ট রকমার্ক ইস্ক্রিয়ান কাবোর হত্যাযজ্ঞের বর্বর ও ঘৃণ্য আখ্যা দিয়ে বলেছে, এই অপশক্তিদের বিরুদ্ধে ঐক্য ও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করতে হবে পুরো জাতিকে। হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। স্থানীয় প্রশাসন জানিয়েছে ডিফেন্স অব দ্য মাদারল্যান্ডের স্বেচ্ছাসেবকদের লক্ষ্য করে হামলা শুরু হয়। পরে গ্রাম জুড়ে নির্বিচার হত্যাকাণ্ড চালায় সন্ত্রাসীরা। সবশেষে বাড়িঘর ও দোকানপাটে আগুন জ্বালিয়ে দেয় তারা। বুরিকিনা ফাসোর সেনাবাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানে সহযোগিতা করে বেসামরিক প্রতিরক্ষা গোষ্ঠীর ভিডিপির স্বেচ্ছাসেবকরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজে যোগদানের আগে 2 সপ্তাহ সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় ভিডিপি সদস্যদের। এরপর জানবেন ইসরায়েলের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে পারেনি দাবি হামাসের। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়াত দাবি করেছেন, ইসরায়েল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। গত মাসে রক্তক্ষয়ী সংঘাতের সময় ইসরায়েল জানিয়েছিল এই ঘটনায় টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা তাদের অন্যতম লক্ষ্য। শনিবার 5 জুন এক বক্তৃতায় ইসরায়েলের সামরিক লক্ষ্য হামাস কীভাবে ব্যর্থ হয়েছে তা তুলে ধরেছেন ইয়াহিয়া। খবর বিবিসি বাংলার। গত মাসের 11 দিন লড়াইকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সামরিক ক্ষমতার একটি মহড়া বলে বর্ণনা দিয়েছেন ইয়াহিয়া। তিনি উল্লেখ করেন, ইসরায়েল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্কের 3% কম ধ্বংস করতে পেরেছে। তিনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা এবং ফিলিস্তিনিদের বিভেদের কারণে ইসরায়েলের গাজায় হামলা চালাতে উৎসাহী হয়েছে। বিবিসির মধ্যপ্রাচ্য সম্পাদক সেবাস্টিয়ান আশার বলেছেন, হামাস নেতা সিনওয়ার তার এই বক্তৃতায় হামাসের দিক থেকে আবার বিজয় দাবি করেছেন। ইসরায়েলের বিমান হামলা চালিয়ে তাদের নজিরবিহীন ক্ষতি সাধন করতে পেরেছে বলে দাবি করেছে ইয়াহিয়ার দাবি নিঃসন্দেহে তার বিপরীত। সর্বশেষ সংবাদে জানবেন জান্তার বিরুদ্ধে প্রস্তুতি মিয়ানমারের। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে দেশটির বিদ্রোহীরা। সেখানে জঙ্গলের আড়ালে অস্থায়ী কারখানায় তৈরি করা হচ্ছে নানা অস্ত্র। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে স্থানীয় লোকজন আত্মরক্ষামূলক দল গঠন করে স্থানীয়ভাবে রাইফেল সহ নানা যুদ্ধাস্ত্র তৈরি করতে শুরু করেছে। কিন্তু স্থানীয় পর্যায়ে তৈরি এসব অস্ত্র সবসময় মানসম্মত অস্ত্রের কাজ করে না। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন সেনা অভ্যুত্থান হয়। গত 1 নভেম্বর সাধারণ নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির অভাবনীয় বিজয় প্রত্যাখ্যান করে জান্তার ক্ষমতা দখল করে নেয়। আটক করা হয় সুচি সহ NLD-র কয়েকজন শীর্ষ নেতাকে। এরপর থেকে জান্তা বিরোধী তুমুল বিক্ষোভে দেশটিতে 840 জনের বেশি প্রাণ হারিয়েছেন। মিয়ানমারে বেশ কিছু এলাকায় বিশেষ করে মফস্বল এলাকাগুলোতে পুলিশের নির্যাতনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অনেক। থাইল্যান্ডের সীমান্তের কাছে কায়া রাজ্যের একটি অস্থায়ী অস্ত্র কারখানা গড়ে তুলেছে বিদ্রোহীরা। সেখানে অপেশাদার অস্ত্র প্রস্তুতকারীরা অস্ত্র তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। যদিও স্থানীয় কারখানায় তৈরি এসব অস্ত্র যুদ্ধের জন্য মানসম্মত নয়। কোজন নামের আত্মরক্ষা বাহিনীর এক সদস্য বলেন, এক রাতে সেনাবাহিনীর ওপর আমাদের ভারী গোলাবর্ষণ শুরু করেছিল। তারা আমাদের 200 থেকে 300 ফুটের কাছাকাছি চলে আসে। তাদের ওপর গুলি চালানো শুরু করলে বন্দুক থেকে ঠিকমতো গুলি বের হয়নি, কারণ এগুলো ছিল স্থানীয়ভাবে তৈরি। আমরা 2 জন স্নাইপারের সাহায্য নিয়েছিলাম। 8 রাউন্ড গুলি ছড়া হলেও কেবল 6 রাউন্ড গুলি ফুটেছিল। স্থানীয়ভাবে প্রতিরক্ষা বাহিনী গঠিত হলেও বিশ্লেষকরা মনে করছেন শত শত অভ্যুত্থান বিরোধী বিদ্রোহী দেশটির বিভিন্ন শহর ও মফস্বলে ছড়িয়ে পড়েছেন। সেটা প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা বিদ্রোহী অধীনে থাকা অঞ্চলে প্রবেশ করেছেন। তবে খণ্ডকালীন যোদ্ধারা মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যে কোনো সংঘাতে তাদের প্রতিকূল বিষয়ে জানেন। কোহজন তাদের সম্প্রতি লড়াইয়ে মিয়ানমারের অতিরিক্ত সেনা সদস্য ও ভারী অস্ত্রে হকচকিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা যখন সেনা ক্যাম্প দখল করার চেষ্টা করেছিলাম তখন তাদের হেলিকপ্টার চলে আসে এবং সেখানে তারা গুলি চালায়। সম্প্রতি মিয়ানমারের কায়া রাজ্য যুদ্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয় লোকজন সেনাবাহিনীর বিরুদ্ধে আর্টিলারের শেল ব্যবহারের অভিযোগ তুলেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।